আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আরাহমতুল্লাহ পবিত্র মাহের আমাদান উপলক্ষে সময় সংবাদের বিশেষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সুপ্রিয় শ্রোতা আজ আমরা আলোচনা করব ইফতারির গুরুত্ব ফজিলত ও বিধান নিয়ে মহান মহানব্বুর আলমিন আমাদের এই আলোচনাটি বোঝার এবং সেই মোতাবেক জীবন গঠন করার তৌফিকে দান করুন আমিন সুপ্রেসতা পবিত্র মাহের আমাদান আল্লা জাল্লাহ শাহরু আমাদেরকে এই পবিত্র মাহের আমাদান দিয়েছেন আমাদেরকে প্রভূত কল্যাণ হাসিল করার জন্য এবং মোত্তাকি হওয়ার জন্য তাকেও অর্জনের মাস মাহের আমাদান মাখফরাত নাজাত ও রহমতের মাস মাহের আমাদান এই মাসের শিয়াম পারর অত্যন্ত ধর্মীয় পুণ্যের কাজ যেমনটি আল্লা জাল্লাহ শাহরু এর করেছেন যে ফামং শাহিদ আমিন কুমস শাহ এই মাস যে দেখবে পাবে সেই জন্য সিয়াম পালন করে এবং রসরি আকাম ওয়াসাল্লাম বলেছেন যার আল্লাহ সিয়ামি ততন ওয়াকিয়াম আলাই রিহি তান যে আল্লাহ রবীন এই মাসের দিনটাকে সিয়াম ফরজ করেছেন এবং রাতগুলোকে নফল ইবাদতের জন্য নির্ধারণ করেছেন একজন মানুষ যখন সুখে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম পালন করে এবং আল্লাহ রব্লা আলহবিন তাকে যে বিধান দিয়েছেন সেই মোতাবেক সে ইফতারির মধ্য দিয়ে তার রোজাকে সমাপ্ত করে তখন আল্লাহ তালার কাছে সে একজন মকবুল বান্দা একজন প্রিয় বান্ধা হিসেবে অভিহিত হন সুতরাং ইফতারের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এবং সে আমলটি রাসুলি আকরাম সাল্লু আলিয়াসাল্লাম নিজে করেছেন সাহাবা একরাম করেছেন এবং এই বিধানটি তারা উম্মতে মোহাম্মদের জন্য পর্যন্ত রেখে দিয়েছেন আমরা যদি একটু জানি যে ইফতার শব্দের অর্থ হল ভাঙ্গা এবং পরিভাষাই হলো যে রোজা রাখার পর সূর্য অস্ত হওয়ার আগে পানাহার করার মধ্য দিয়ে সিয়ামকে ভঙ্গ করার নামই হলো এই ইফতার আমরা ইফতার সাথে সাথে করা সোয়াবের কাজ রাসুল আকরামসালাহ আলী আসাল্লাম বলেছেন এটা হাদিসে কুচ্ছিতে এসেছে আল্লাহ সর্বাধিক প্রিয় সেই ব্যক্তি যে বিলম্ব না করে ইফতার করে তার মানে আল্লাহ তারা চান যে বান্দা যেন তাড়াতাড়ি ইফতার করেন অন্য হাদিসে এসেছে সে পর্যন্ত দিন ইসলাম বিজয়ী থাকবে যেদিন মানুষ শীঘ্রই ইফতার করবে তার মানে আল্লাহ তারা যে কথাটি চাচ্ছেন যে মানুষ যেন শীঘ্র ইফতার করে তার মানে ইহুদি এবং খ্রিস্টানরা বিলম্বে ইফতার করে এই কারণে আল্লাহ তালা মুসলমানদেরকে বলেছেন তারা যেন তাড়াতাড়ি ইফতার করে তার মানে সূর্য ডুবার সাথে সাথেই ইফতার করতে হবে ইফতারের সময় সম্পর্কে আসলে আকরম সাল্লাহ আলী আসসালাম যে কথাটি বলেছেন ইদা জা আল্লা হাহুনা ওয়া জাহাব আল্লাহর হাহুনা ওয়া গাবাদ শামস ওয়াকাদ আফতার আফ ইন রসুল আকরম সাল্লাহ আলী আসসালাম ইফতারের সময় সম্পর্কে বলেছেন যে ইদা জা আল্লাহ হাহুনা ওয়া জাহাব আল্লাহর হাহুনা ওয়া গাবাদ শামস ফকাত আফতার অফ সাইম বলছেন যখন রাত এখান থেকে আসে এবং দিন এখান থেকে প্রস্থান করে তাহলে রোজাদার ইফতার করলো তার মানে সারাটি দিন তথা সোমসাধেক থেকে সূর্যাস্ত পর্যন্ত একটা নির্ধারিত সময় সে সিয়াম পালন করলো এবং এই সময়টাতে সে ইফতার করলো ইফতারের ফজিলত রোজার মধ্যে যেমন ফজিরত আসে ইফতারের মধ্যেও ফজিরত রয়েছে যেমনটি রসুলি আকম সাল্লাহ সাল্লাম নিজেই ইফতার করতেন এবং সাহাবিদেরকে ইফতার করতে উদ্বুদ্ধ করতেন এবং ইফতারের পূর্ব মুহূর্তে বসে দোয়া করার জন্য আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলহিহ আসসালাম নির্দেশ দিয়েছেন আব্দুল্লাহ উমর রাজি আনহু নবজির বিশিষ্ট সাহাবি তিনি তার পরিবার পরিজনদের নিয়ে বসতেন এবং তাদেরকে নিয়ে তিনি ইফতারের আয়োজন করতেন এবং ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করতেন কারণ ইসোয়াইম ফারহাতান ফারহাতুল ইন্দা ফিতরিহি ও ফারহাতুন ইন্দা লেখা রব্বিহি রসুলি আকাম সাল্লিহি আসাল্লাম বলছেন যে রোজাদারের জন্য দুটি খুশির মুহূর্ত একটিও যখন সে রোজা ভাঙ্গে ইফতার করে আর দ্বিতীয়টিও যখন সে রবের সাথে দিদার নসিব হয় আমরা দেখেছি যে যখন মানুষ ইফতার সামনে নিয়ে বসে থাকে রকমারি পশর আসে যে ইফতার নিয়ে বসে থাকলে আল্লাহুল্লাহ শাহরুহু তখন ফেরেজ তাদের ডাকেন আর তাদেরকে দেখিয়ে দেখিয়ে আল্লাহ গর্বিত হন এবং বলেন যে এই মানুষগুলোকে সৃষ্টি করার সময় তোমরা বলেছিলে মানুষ সৃষ্টি না করার জন্য দেখো তারা কেমন করে আমার নির্দেশের অপেক্ষা আছে। যখন আজান দিবে তখনই সে ইফতার করবে এর আগে সে তার খুদা কাতর থাকলেও সেই পানিও পান করবে না এবং খাদ্য সামগ্রীও সে গ্রহণ করবে না ইফতারের খাদ্য সামগ্রী সম্পর্কে রাসুল ইকাল বলেছেন বলছেন আফতার আহাদালি আলা আলাহ তামারিনসাল বলছেন যে তোমরা যদি ইফতার করো তাহলে তোমরা খেজুর দিয়ে ইফতার করো কয়েক খেজুরের কথা বলেছেন এক তিন পাঁচ সাত যতটি তোমার পক্ষে সাধ্য থাকে ততগুলো খেজুর দিয়ে তুমি ইফতার করো এবং নাহু বারাকাতুন এই ইফতারের মধ্যে তোমার জন্য আল্লাহ তালা বরকত নিহিত রেখেছেন ফাইনামি জাজিদ তামারান ফালমা ও না তোহ বসেন যদি কেউ খেজুর না পান তাহলে সে পানি দিয়ে ইফতার করবে এবং এটাই তার জন্য সবচেয়ে বড় পবিত্রতার কাজ এটা হলো আবুদাউদ্দ শরীফের দুই হাজার তিনশো পঞ্চান্ন নম্বর হাদিস আকুম সাল্লী আসসালাম ইফতার করালে যে কী পরিমাণ স্বভাব হয় সে সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে মানফত্তার সাইমন কান আলহ মিসলা কোসামিন গাই সয় আজির যখন কেউ অন্যকে ইফতার করায় তখন আল্লাহ রব আিন তার জীবনের সকল গুণাগুলোকে মাফ করে দেন এবং তাকে জাহান নাম থেকে মুক্তি দেন তার মানে একজন মানুষ আরেকজন মানুষকে ইফতার করালে আল্লাহ তালা ওই মানুষটির যিনি ইফতার করালো তার সমস্ত গুণাগুলো মাফ করে দেন এবং তাকে জাহান নাম থেকেও মুক্তি দিয়ে দেন এবং আরেকটা হাদিসে তার ফজিলের সম্পর্কে বলতে গিয়ে রাসুল বলছেন ইন্ন আলাইহিল আর যখন মানুষ ইফতার করে রোজাদার যখন ইফতার করে তখন ফেরেজ তারা তার জন্য দোয়া করেন সুবাহানাল্লাহ ওই বৈঠকে মানুষটি যতক্ষণ পর্যন্ত বসে থাকেন ততক্ষণ পর্যন্ত ফেরেজ তার জন্য দোয়া করতে থাকেন রসুল আকরম সাল্লাহ আলী হাসলাম যখন এই ফজিরতের কথা বর্ণনা করলেন তখন একরাম বললেন হে আল্লাহ রসুল যে আমাদের কাছে এতগুলো খাদ্য সামগ্রী নেই যে আমরা অন্যকে ইফতার করাতে পারবো তাহলে কি আমরা সোয়াব থেকে বঞ্চিত থাকবো তখন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে না তোমরা যদি কাউকে একটি খেজুর এক ডোক পানি এক গ্লাস দুধ দিয়ে যদি ইফতার করাও তাহলে কিন্তু আল্লাহ তালা তোমাদেরকে এতটুকু সোহাব দেবেন আল্লাহ ইফতারের ফজিলা সম্পর্কে বলতে গিয়ে রসুল আকরম সাল্লি আসালাম অন্যত্র বলেছেন মানফত রস মিনকাসল্লাহ মালাইকা লাইয়ারিয়া রমাদান বলছেন যে কেউ যদি তার হালাল উপার্জন তারা একজন রোজাদারকে ইফতার করায় রসুল বলছেন যে সাল্লা তালাহিল মালাইকা তো লাইয়ারি রমাদান রমজানের রাতসমূহ হতে ফেরেজ তারা তার জন্য দোয়া করতে থাকেন সুবাহান আল্লাহ ও ফাহু জিব্রিল লাই রাত কদে বলছেন যে ওই ব্যক্তির সাথে লাই কদরে পদরে জিব্রিল আলাহি সাল তো সে মুসাফা করেন রসুল এখন সে সাহাবা একর জিজ্ঞাসা করেন হেয়াল্লা রসুল ফেরেস তো যে আমার সাথে মুসাফা করলো আমি কেমন করে বুঝবো তখন তিনি বললেন মানসা ফাহু জিব্রিল কালবহু ও তাক্ষুর দুবহু বলছেন যখন জিব্রেই তার সাথে হাত মিলাবে মুসাফা করবে তখন তার অন্তরটা নরম হয়ে যাবে এবং তার চোখ দিয়ে পানি পড়তে থাকবে সুবাহান এই হাদিস কেনা বাহ্যাকে এবং অবলে খোজাইমা থেকে এসেছে সুতরাং আমরা রসুল সস্তাবের অনেকগুলো হাদিস থেকে এই ইফতারির মর্যাদা ফুজিরা সম্পর্কে জানলাম এবং সর্বশেষ যেটা সেটা হলো সেটি হল মানসাকুল্লাহ মিন হাউজি হউজি শরবতাল্লাহ ইয়াজমুবায়দা হাতাল জাননা নবীজি বলছেন কেউ যদি কাউকে তৃষ্ণা মিটিয়ে পানি পান করান অথবা কোন রকমের খাদ্য সামগ্রী পান করেন আল্লা আলমিন তাকে আমার হাউস থেকে পানি পান করাবেন এবং জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না শ্রোতা আসুন আমরা ইফতারির গুরুত্ব ফজিলত বিধান নিয়ে যা আলোচনা করলাম এগুলো আমরা স্মরণ করি এবং ইফতারি মুহূর্তে আমরা এই বিধান মেরেই ইফতার করি এবং রোজাটাকে আল্লাহ দরবারের কবুল করার জন্য সর্বাত্মক চেষ্টা করি আমরা অন্যকে ইফতার করাই এবং সেই ইফতারির মধ্য দিয়ে আমরা জান্নাত লাভে ধন্য হই আমাদের জীবনের গুণাগুলিকে মাফ করাই আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিকে দান করুন আমিন ওয়াখের দাওয়ান আলী আহমদিন والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته